সৌদি খেজুর চাষ এর মুর্শিদাবাদ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা ইসলামপুর কলাবেড়িয়া ডোমকল মুর্শিদাবাদ নার্সারিতে এসেছি। আজকে নতুন একটি ফল নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন রকমের গাছ রাখা আছে, ড্রাগন ফ্রুট থেকে শুরু করে সব কিছুই আছে এখানে। এটা মালটাবাড়ি ওয়ান, আপনারা দেখছেন ফুল চলে এসেছে এবং ফলও দাঁড়াতে শুরু করেছে, কিছু কিছু ফলও আসছে, আপনারা দেখতে পাচ্ছেন ছোটো আকারে কিছু ফলও এসছে, এগুলো চারা আছে। আপনার একটা বড়ো প্যাকেটে আছে, এটা 10-12 এবং 8-9 প্যাকেটে আছে। এরপরে আপনারা দেখছেন সৌদি খেজুর, যেটা আমাদের নার্সারির নামই হলো সৌদি খেজুর নার্সারি। তো এগুলো সৌদি খেজুরের বড়ো চারা, এগুলো দেখতে পাচ্ছেন আপনার। এগুলো আপনার লাগালে 1 থেকে 1.5 বছরের মধ্যে এগুলোতে খেজুর আসা সম্ভব। আপনারা এটা দেখছেন 12 মাসই বাতাবি। কিন্তু আজকে আপনাদের বিশেষ করে নতুন একটি যে ফল নিয়ে আলোচনা করব সেটি হলো প্যাপিনোমিলন। আপনারা দেখছেন আমার হাতে একটি প্যাপিনোমিলন, এটি আমেরিকান প্রজাতির এবং এটা আমরা যেমন টমেটো হয় সেই টমেটোর মতন খেতে খুব সুন্দর। এটা কাঁচা অবস্থায় আপনি স্যালাড করে খেতে পারেন এবং পাকা অবস্থায়, এটা আমি পাকা তুললাম আর কি আপনাদের ভিডিও দেখানোর জন্য। তো এখানে আপনারা দেখেন প্যাপিনোমিলন আপনার খুব ছোট্ট গাছ, আপনারা দেখছেন এতে কীভাবে ধরে আছে, দেখেন একদম থোকাভাবে ধরে আছে, এইভাবে গাছে ধরে। আপনাদের দেখাচ্ছি এখানে একটা ডালে ধরেছে, সেটা আপনাদের দেখাচ্ছি কতগুলো ধরেছে, দেখুন এখানে কতগুলো ধরেছে, দেখুন অনেকগুলো আছে এখানে, এরকম সব ধরে আছে। এটা হচ্ছে সেই প্যাপিনোমিলন যেটা বাংলাদেশে খুব ভালোভাবে সফলতার সাথে চাষ হচ্ছে। এটা খেতে অত্যন্ত সুস্বাদু, কাঁচা অবস্থায় স্যালাড করে খেতে পারেন বা ফল হিসেবে আমরা পাকা অবস্থায় খেতে পারি, খুব ভালো দামও পাওয়া যায় এটা। তো আপনারা সেই প্যাপিনোমিলন আমাদের এখানে দেখছেন প্রচুর মাদার প্ল্যান্ট, এগুলো এখান থেকে আমাদের চারা করা হচ্ছে, পাশে চারা রাখা আছে, সেগুলো বড় প্যাকেট আছে আপনার 10-12 প্যাকেট, ছোটো আছে। তো যারা আমাদের চ্যানেলে সর্বপ্রথম তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশন ওকে করে নিন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই চাষ খুব সহজ। আমরা সর্বপ্রথম জেনে নেব যে এটা চাষ করার জন্য আমাদের যে মাটি তার পিএইচ মান 6.5 থেকে 7.5, অর্থাৎ 6.5 থেকে 7.5, এই মান হলে পরে এটি খুব সফলতার সাথে চাষ করা যায়। এতে খুব বেশি পোকামাকড় বা এর যে অসুখ বা এর যে আক্রমণ এগুলো কিন্তু সেরকম নেই, আপনারা দেখতে পাচ্ছেন সেরকম কিন্তু এর পোকামাকড়ের আক্রমণটা নেই। এখানে কী হয়, এখানে দেখেন আপনার থোকা ধরে আছে। এখানে সার বলতে আমরা সাধারণত জৈবিকভাবে আমরা করতে পারি এবং কিছু যদি আপনি মনে করেন তো রাসায়নিকও আপনি ইউজ করতে পারেন, বা যদি মনে করেন যে না সম্পূর্ণ জৈবিকভাবে আমরা এটা চাষ করব তাহলে খুব সফলতার সাথে আপনারা করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটা হলো 5 ফিট বা 4.5 ফিট থেকে 5 ফিটের একটা বেড বানিয়ে নেবেন আর দুই দিকে ড্রেনেজ করে নেবেন। যদি বুঝতে না পারেন ফোন করবেন বা ভিডিও কলের মাধ্যমে বিস্তারিত জেনে নিতে পারবেন, ফোন সবসময় খোলা থাকে। এবার আপনি যে 4.5 ফিট 5 ফিটের যে বেড বানালেন সেই বেডের দুই দিকে আপনি কিন্তু এটা 2 ফিট অন্তর আপনি রোপণ করতে পারবেন, অর্থাৎ 2 ফিট অন্তর একটা করে চারা, আর ডান দিকের লাইনে আবার 2 ফিট অন্তরে, মানে একটা বেডের মধ্যে দুই দিকে সারি করে আমি 2 লাইন আমি এটা লাগাতে পারবো। 1 বিঘে জমিতে যদি আমি এইভাবে চাষ মানে চারা বসাতে যাই তো 800 থেকে 1000 চারা আপনার মিনিমাম এটা লাগবে। এবং ওই 5 ফুটের পরে একটা ড্রেন হবে, ওই ড্রেন আমরা সেচ দেবো। ওই ড্রেনে সেচ দিয়ে যখন আমরা দেবো তখন কিন্তু দুই দিকে যে সারি আছে সেই সারিটাই পেয়ে যাচ্ছে। এইভাবে আমরা এটা করতে পারি। অনেকে মালচিং পদ্ধতিতে এই চাষটা করে থাকেন, যদি আমরা এটা পেকে গেছে, তো আমরা যদি এটা মালচিং পদ্ধতিতে চাষ করি তাহলে এটা কিন্তু আমরা মালচিং পদ্ধতিতেও চাষ করতে পারবো, মালচিং পদ্ধতিতেও এটা চাষ করা যাবে। তো এখানে মালচিং পদ্ধতিতে যদি চাষ করেন তাহলে সেক্ষেত্রে আপনি যে 6 ফিটের যে মালচিং পেপার হাইট হয় সেটা একটা পাবেন, একটা 10 ফিটের হয়। তো 10 ফিটের যদি আপনি নেন তাহলে সেক্ষেত্রে আপনি ওটাকে মিডিলে কেটে নিয়ে আপনি দুটো করে নিতে পারবেন, তাহলে আপনার সুবিধা হবে।
এভাবে আপনারা করতে পারেন। মালচিং পেপার আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন, কলকাতায় দোকান আছে সেখান থেকে নিতে পারবেন, আমাদের কাছেও নিতে পারবেন। এটা আপনার খুব ভালো মানের যেটা হয়, 30-25 থেকে 30 গেজ যেটা হয় সেটা সবচেয়ে উন্নত মানের, 20-15 গেজে পাওয়া যায় কিন্তু সেটা খুব হালকা হয়ে যায়, 25-30 গেজটা নিলে সবথেকে ভালো। তো সেটা আপনার দাম পড়ে যাবে 1700-1900 টাকার মধ্যে দাম পড়বে, ভালো এক নম্বরটা। আর অনেকে আবার এতে একটু গোলমাল করেন, হয়তো আপনাকে 25 গেজ বলে আপনাকে হয়তো 20 গেজ দিয়ে দিল, এগুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন। তো এখানে আপনাদের বলবো, এটা বাজারজাত করলে, এটা আপনার পেকে গেছে, আপনার এটা ছোটো দেখছেন, ছোটো প্যাকেটের মধ্যে আছে, তবু এর সাইজ খুব একটা খারাপ না। যেমন আমরা টমেটো খাই ঠিক সেই টমেটোর মতো সাইজ হয়, মোটামুটি এক একটাতে 150-200 গ্রাম হবে, না 150-200 হবে। যদি এটা মাটিতে রোপণ করা যায় তাহলে মোটামুটি 250-350 সম্ভবত এরকম আর কি আপনি সাইজ পেয়ে যাবেন, অসুবিধা নেই। আর এটা আপনাকে যে বেড করবেন, সে বেডের যে গর্ত করবেন কোদালে করে, যেমন আমরা এক কোদাল মাটি সরিয়ে নিই, এক কোদাল মাটি সরিয়ে নেওয়ার পরে সেখানে আপনি হাফ ঝুড়ি মতো গোবর সার দিলেন, সেখানে কিছুটা আপনি চুন দিলেন আর এক মুঠো খোল দিলেন, এইভাবে আপনারা বেড তৈরি করে নিয়ে রোপণ করতে পারবেন। আর এতে সামান্য পরিমাণ লাগানোর সময় ফাঙ্গিসাইড পাউডার, একটু দানা বিষ দিয়ে দেবেন। এই পদ্ধতিতে আপনারা চাষগুলো করবেন, ফোনের মাধ্যমে বা এই যে 10-15 মিনিটের ভিডিওতে বিস্তারিত বলা কখনোই সম্ভব নাই। আর আমি কোনো ইউটিউবার নাই যে এখান থেকে ওখান থেকে তথ্য জোগাড় করে আপনাকে হয়তো এর ওর শুনে পরপর পরপর সুন্দরভাবে একটা লাইন বলে গেলাম, আপনাকে শুনতে খুব ভালো লাগলো, কিন্তু এগুলো প্র্যাকটিক্যাল নয়। আমার কাছ থেকে প্র্যাকটিক্যাল জিনিস পাবেন, আমরা নিজেরা করি, আর যে জিনিস আমার জমিতে চাষ নেই সেই চাষ নিয়ে আমি আপনাকে কখনোই বলবো না। আমি নিজে একজন চাষি, আমি নিজে কৃষক, আপনারা আসবেন, আপনাদের আমন্ত্রণ থাকলো। আমি সব ধরনের কুল, পিয়ারা, বারোমাসিয়াম সব চাষ করি, আপনারা দেখে যেতে পারবেন। এবং আমার বাগান থেকে ফল খাওয়ারও আপনাদের আমন্ত্রণ জানালাম, আপেলেরও বাগান আছে আমার। আপনারা যা নেবেন A to Z, যেটা আমাদের দেশে সম্ভব, যেটা এখানে ভালো ফলন হওয়া সম্ভব, সেই সমস্ত জিনিস কিন্তু আমরা কিন্তু করি। অনেকে বলে পৃথিবীর সব গাছ পাবেন, এই পাবেন, ওই পাবেন, তাদের এগুলো সব ফলস কথা। পৃথিবীর সব ফলের নাম কোনো নার্সারির মালিকের বাবা তুলে কথা বলছি, তার বাবাও জানে না সব ফলের নাম। এটা চ্যালেঞ্জ থাকলো, আপনি মিলিয়ে নেবেন। আপনি যারা, আপনারা যারা ভিডিও দেখছেন, আপনি কতগুলো ফলের নাম জানেন বিদেশি বলুন, এটা সম্ভব নেই দাদা। তো ওসব চিটিংবাজি কথা বলে লাভ নেই, যেটা আমাদের মাটিতে হয় মোটামুটি যেগুলো আমরা চাষ করি, যেমন মিশরীয় মালটা থেকে শুরু করে আফ্রিকান মালটা, আমরা পাকিস্তানি মালটা, ইন্ডিয়ান মালটা, মালটাবারি ওয়ান, ভিয়েতনামি মালটা, যেগুলো সাধারণত হয় বা আমাদের এখানে হচ্ছে বা এগুলো সফলতার সঙ্গে আমরা চাষ করছি, চাষিরা চাষ করছে, সেই সমস্ত জিনিসই কিন্তু আমাদের কাছে পাবেন, সমস্ত পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। তবে একটু চেষ্টা করবেন, রাত্রে আপনি যেমন ফ্রি হন, রাত্রে ফ্রি হয়ে গেলেন, রাত্রে খাওয়া দাওয়া করলেন, অনেকে মনে করে 8টা বাজছে, 9টা বাজছে, 10টা বাজছে, 11টা বাজছে, ফোন করবো না রাত হয়ে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই। আপনি এনি টাইম ফোন করতে পারেন, আপনি রাত 2টো পর্যন্ত ফোন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে সন্ধ্যার পরে ফোন করলে আমি কী হয়, আমি অনেকটা ফ্রি থাকি, ফাঁকা থাকি, সেই সব জায়গায় আপনার সম্পূর্ণ পরামর্শ বা কথা বা আপনি যে বিষয়গুলো জানতে চান বা আপনার যে জিজ্ঞাসাগুলো আছে সেগুলো সম্পূর্ণরূপে আমি আপনাকে খুব ভালোভাবে এগুলো বোঝাতে পারবো। কেন দেখছেন প্রচুর ধরে আছে ফল। তো আপনারা চেষ্টা করবেন সন্ধ্যের পরে ফোন করার জন্য। আর অনলাইন ডেলিভারি করা হয় প্রত্যেকটা চারা, আমাদের এই প্যাপিনা মিলন চারা এখন আমাদের কাছে পাচ্ছেন 50 টাকা পিস এখন আছে, ভালো বড় মাপের চারা আর কি, 50 টাকা পিস আপনারা পাবেন। এটা আছে অরিজিনাল আমেরিকান, এটা টিস্যু কালচার ভ্যারাইটি, যার ফলে এর সাইজ এবং এর কালারগুলো দেখবেন। এটা আপনারা মানে চাষ করুন, অল্প অল্প করে করুন, হয়তো আপনি অন্য চাষ করছেন, কুলের বাগান আছে, পিয়ারার বাগান আছে, আপনি সেই বাগানের ভেতরেই কিন্তু যে মিডিলে একটা সারি থেকে একটা সারি যে ডিস্টেন্স আপনারা রাখছেন সেই ডিস্টেন্সের মধ্যেই কিন্তু এই চারাগুলো আপনারা এক লাইন দু লাইন করে এগুলো রোপণ করতে পারবেন। এ খুব বেশি বড় হয় না, আর এই যেমন দেখছেন টমেটো গাছের মতো একটু উঠে গেল, আপনারা এটা দড়ি দিয়ে এইভাবে বেঁধে দিতে পারলেন, বা সবচেয়ে বেটার হয় যদি 2টো করে লাইন করেন তাহলে 2 মাথায় 2টো আপনার গোছ পুঁতে দেওয়ার পরে একটা তার দিয়ে এইভাবে লম্বা করে তার রেখে দিলেন, এই সাইডটায় আপনারা এইভাবে তার দিয়ে দিলেন আর ওই সাইডে একটা তার দিয়ে দিলেন, তাহলে পরে এ নিজে থেকে উপরে উঠবে আর এটা আপনার ছড়িয়ে ছিটিয়ে মাটিতে এটা নিচে আসবে না, খুব সহজে আসে না, এটা বেশিরভাগ উপরের দিকেই যায়। তবে আমরা এখানে ধরুন ফল ধরে আছে, এই ফলের ভারের জন্য আপনারা এখানে দেখছেন এটা
ফলের জন্য আমরা কিন্তু একটা করে কঞ্চি দিয়ে দিয়েছি যাতে ওটা নিচের দিকে না চলে আসে। আর এতে খুব বেশি জলের প্রয়োজন হয় না, খুব বেশি খাবারের প্রয়োজন হয় না, স্বল্প খরচে আপনারা কিন্তু এই চাষটি করতে পারেন। প্রথমে আপনি এখান থেকে হয়তো সামান্য কিছু চারা নিলেন, আপনি লাগালেন, রোপণ করার পরে কিন্তু আপনারা এখান থেকে চারা তৈরি করে নিতে পারবেন। সে পদ্ধতিও আপনাদের শিখিয়ে দেবো। আমাদের এটা টোটালি ব্যবসা নয়, আমরা চাই আপনারাও ডেভেলপ করুন, যার ফলে আপনারা এখান থেকে কীভাবে আবার নতুন করে চারা তৈরি করতে পারবেন সে পদ্ধতি বা সে প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে দেওয়া হবে, যাতে আপনার এলাকায় আরও পাঁচজন চাষি যাতে কম খরচের মধ্যে ওই চারা পেতে পারে। এটা কোনো অসুবিধা নেই, এটাতে আপনার যে ল্যাব থেকে টিস্যু কালচার নিতে হবে এর কোনো অর্থ নেই। এখান থেকে আপনারা চারা করলে এটার গুণগত মান কিন্তু খুব একটা খারাপ হয় না। এবার আপনাদের বলি যে এটা আপনাদের রোপণ করার যে সময় সেটা আপনারা এখন বুঝতেই পারছেন, এখন চারা দেখে এটা শীতকালীন ফসল হয়ে থাকে, যার ফলে আপনারা অক্টোবর নভেম্বরে কিন্তু আপনারা এটা রোপণ করতে পারবেন, বা যারা চাষ করবেন তারা তখন আমরা চাষ করতে পারবেন। কিন্তু এটা বারো মাসই, অর্থাৎ এটা একবার একটা চারা আপনি লাগালে সারা জীবন লাইফ টাইম আপনি কিন্তু ফল খেতে পারবেন, এটা কিন্তু নষ্ট হয় না। মনে করুন কোনো কারণে আপনার গাছটা ড্যামেজ হয়ে গেছে, এখান থেকে আপনার হয়তো কেউ কেটে দিয়েছে বা কেউ ছিঁড়ে ফেলে দিয়েছে কোনো বাচ্চাতে, কোনো কারণে আপনি এই যে ডগাগুলো দেখছেন এখান থেকে এই যে অংশটা আছে দুই থেকে এখানে একটা দুটো তিনটে এই পর্যন্ত এখানের এই যে জয়েন্ট আছে জয়েন্টের নিচে হাফ ইঞ্চি নিচে এখানে কাটিং করবেন। এটা কাটিং করার পরে আপনি ছায়াযুক্ত জায়গাতে মাটি তৈরি পদ্ধতিটা আপনাদের বলে দেবো, আর আপনাদেরকে যে জলের পরিমাণ সেগুলো ফোন করবেন আমি জানিয়ে দেবো অবশ্যই। এখান থেকে কাটিং করে নিয়ে আপনারা চারা কিন্তু করে নিতে পারবেন, একই গুণগত মান থাকবে, কোনো রকম সমস্যা এই প্যাপিনোবিলনের ক্ষেত্রে কিন্তু নেই। আর বেশিরভাগ নার্সারি কিন্তু কী করে দেখেন, অনেকে বলে যে দাদা আপনারা আসুন আমাদের এই মাদার গাছ দেখছেন, এই মাদার গাছে আপনি ফল খান, এই চারাই আমি বিক্রি করছি। আপনি যে নার্সারিওয়ালাকে বলবেন, তিনি বুকে হাত দিয়ে বলবেন যতগুলো চারা উনি বিক্রি করছেন ততগুলোই কি ওই গাছেরই উনি কলম করে চারা করেছেন বা গ্রাফটিং করেছেন? এটা কিন্তু ভুল কথা। অনেকে বলে আগে মাদার দেখবেন, আগে মাদার না থাকলে মানে গাছ নেবেন না। আচ্ছা দাদা, আমার 300 বিঘা মাদার আছে, যার পরিমাণ 10 বিঘে 20 বিঘে নয়, 300 বিঘে মাদার আছে। কিন্তু আমি আপনাদের কখনো দেখিয়েছি যে এই আমার মাদারে গাছ দেখুন আর আপনারা এখান থেকে চারা নিয়ে আপনারা লাগান, এরকম কিন্তু আমি কোনো বলিনি। কেন বলিনি? এর সহজ একটা উত্তর আছে, সেটা হলো চারা তিনভাবে তৈরি করা হয়। একটা হলো কিছু বেকার ছেলে আছে যারা নিজেরা চাষ করেছে, তারা সেই চাষের জমি থেকে যে চাষ করেছে সেই চাষেরই, যেমন পেয়ারা চাষ করেছে তো সে পেয়ারেরই চারা তৈরি করছে, করে সে বিভিন্ন নার্সারিকে কম দামে দিয়ে দেয়, 8 টাকা 7 টাকা 10 টাকা করে দিয়ে দেয়, নার্সারিওয়ালা সেগুলো কম রেটে বিক্রি করে। এটা একটা চারা হয়। একটা চারা হয় কিছু নার্সারি আছে যারা লোকাল নার্সারি, তারা হয়তো নিজেরা চারা তৈরি করলো, এটা একটা চারা হয়। আর একটা চারা হয় যেটা হলো ল্যাবে তৈরি হয়। আপনাকে অরিজিনাল টিস্যু কালচার ল্যাবের চারা আপনারা বুঝতে চান না। আপনারা একটা জিনিস আমি দেখেছি হোয়াটসঅ্যাপে অর্ডার করে দেখেন যে কার কী রেট আছে, তারপরে মাল নেন। দাদা এই কষ্টটা যখন করছেন তার আগে একটু কষ্ট করুন না। আপনার হাতে তো যে মোবাইল আছে তাতে নেট আছে, আশা করি নেট নেই এমন কোনো মোবাইল খুব কম আছে, তো আপনি নেটে সার্চ করুন যে হোয়াট ইজ টিস্যু কালচার। আপনি সার্চ করুন টিস্যু কালচার প্রজেক্ট ইন ওয়েস্ট বেঙ্গল, টিস্যু কালচার প্ল্যান্ট প্রজেক্ট ইন ইউপি, এইভাবে পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে, উত্তরপ্রদেশ দিল্লি থেকে শুরু করে পাঞ্জাব হরিয়ানা মহারাষ্ট্র মধ্যপ্রদেশ কেরালা তামিলনাড়ু সব সার্চ করেন, আপনি দেখবেন অসংখ্য ল্যাব আছে যারা এগুলো করে। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যেমন বিধানচন্দ্র কৃষি গবেষণা কেন্দ্র আছে, আমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেকগুলো প্রজাতির উপরে আপনার টিস্যু কালচার হয়, তো সেখানে আপনি জিজ্ঞেস করবেন বা আপনি সেখানে যোগাযোগ পাবেন, সেখানে তাদের ওয়েবসাইট পাবেন, মেল পাবেন, ফোন নম্বরও পাবেন, আপনি কথা বলুন, তাহলে বুঝতে পারবেন এই টিস্যু কালচার চারার সঙ্গে লোকাল যে নার্সারি আমরা যে চারা করি তার ডিফারেন্স কী। আপনার মাথা ঘুরে যাবে, তখনই আপনি বুঝতে পারবেন যে বাবুদা একটু দাম বেশি নেয় কিন্তু কেন নেয়, খুব বেশি না সামান্য একটু বেশি নেই কিন্তু কেন, এই দামটার জন্য অনেকে মাল কেনেন না। কিন্তু আপনি জানেন আপনি কী কিনছেন, এটা আপনাকে জানতে হবে। আপনি যখন কমপ্লিটলি এই গাছ এবং গাছের কোয়ালিটি নিয়ে জানতে পারবেন বা আপনার ভেতরে সচেতনতা আসবে, যখন আপনি বুঝতে পারবেন আপনি জীবনেও যে মাদার গাছ দেখে চারা বেচবে আপনি জীবনেও কিনতে যাবেন না, এটা আমার চ্যালেঞ্জ। আর তার কারণ হলো আপনি আমার কাছে আসুন সরাসরি, আপনি যদি বুঝতে না পারেন আপনার পাশাপাশি যারা জানে বা নেট ঘাঁটে তাদেরকে বলবেন যে দাদা আমাকে একটু ইয়ে করে দাও তো, আমি
টিস্যু কালচার প্ল্যান্ট কোথায় কোথায় হচ্ছে সেই ল্যাবগুলোর আমি ফটো দেখব, এবং তারা কি কি প্রজাতির উপরে টিস্যু কালচার, যেমন কাকজিলেপুর বিভিন্ন ভ্যারাইটির উপরে করছে। টিস্যু কালচার একটা মাধ্যম, সবগুলোই টিস্যু কালচার হয় না, কিছুটা আপনার আরও অনেক পদ্ধতি আছে সে সে মাধ্যমে হয়, তবে এটা সহজভাবে বোঝানোর জন্য আমি বলছি আর কি। তো আপনারা, এটা একটা গাছ, এটা কি বেশি স্বাদ দিয়েছো নাকি না বড়ো প্যাকেট? ও বড়ো প্যাকেটের জন্য এটা, এটা বিরাট বড়ো গাছ হয়েছে, অনেক বড়ো গাছ। এটা ধরেনি না, ধরেছে? ও আরে ওরে, অনেক বড়ো তো। এটা ইয়ে করো না, কি বলে, এটা তুলে দাও, মারতে ঠেকছে তো, এই তো অনেক আছে তো, পেকে গেছে তো, এই তো পেকে গেছে তো, লাল হয়ে গেছে, পেকে গেছে। হ্যাঁ, তোর পাকা করে তুলে নে, খেয়ে খেয়ে তুই খেয়ে বুড়ি। তো এখানে আপনারা নিশ্চিতভাবে এই চাষটা করতে পারেন, প্রয়োজনে আপনার যদি মনে হয় যে না আমি এটা বাড়িতে রোপণ করব এবং আমি বাড়ির মধ্যে রাখতে চাই এবং বাড়িতে খাবার জন্য করব, টবের মধ্যে খুব অনায়াসে আপনি ইজিলি করতে পারেন। আপনারা দেখেন খুব ছোটো ছোটো প্যাকেটেই কিন্তু ফল ধরছে, কোনো অসুবিধা নেই। তো আপনারা এটা কিন্তু বাড়িতেও করতে পারেন, সারা বছর আপনারা এই চারা অর্ডার করতে পারেন, আমাদের কাছে এটা অ্যাভেলেবল আছে, আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি লাইক করুন, অবশ্যই শেয়ার করে দিন, প্রচার করুন, আর অবশ্যই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করবেন।